নির্বাচন কমিশনের প্রতি প্রশ্নাতীত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে ইলেকশন মনিটরিং ফোরাম। সকালে জাতীয় প্রেস ক্লাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইলেকশন মনিটরিং ফোরামের সার্বিক কার্যক্রম বিষয়ে সংবাদ সম্মেলনে সংগঠনটির মুখপাত্র ও পরিচালক অধ্যাপক ডক্টর আব্দুল জব্বার খান এই আহ্বান জানান। বলেন, যুক্তরাষ্ট্র, ভারত, থাইল্যান্ড ও ইউরোপের বিভিন্ন দেশের পর্যবেক্ষকরা জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে স্বেচ্ছায় আবেদন করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইতিহাসের সবচেয়ে বেশি স্বচ্ছ নির্বাচন হবে বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশন যেন সব কিছুই তাদের দায় দায়িত্ব যেটা আছে, আপনারা জানেন যে নির্বাচন কমিশনের যে কনস্টিটিউশনাল প্রভিশনগুলো আছে 118 থেকে 126 প্লাস এর বাইরেও যে আটটি আইন এবং বিধি দ্বারা তারা পরিচালিত হন, সেগুলো সব কিছুই যেন তারা সততার সাথে নির্ভীকভাবে এবং তাদের যে নির্বাচন কমিশনের যে সার্বভৌমত্ব আছে সেই সার্বভৌমত্বকে সমুন্নত রেখে যেন তারা সেগুলো প্রয়োগ করেন, সেটি কিন্তু আমাদের ইলেকশন মনিটরিং ফোরামের যেমন প্রত্যাশা, আমি মনে করি যে দেশের প্রতিটি নাগরিকের প্রত্যাশা।